like, oh my god, you need a battery. Then fuck you feel this way. She said my song is a spiritual shit. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো পিভিতে যে ধরনের কালার গ্রেডিং দেখলেন, এই ধরনের সিসি বানানোর জন্য অ্যালাইট মোশন লাগবে। সো বেশি দেরি করবো না, লেটস গেট স্টার্ট। সো ফার্স্ট অফ অল অ্যালাইট মোশন ওপেন করবেন। অ্যালাইট মোশন ওপেন করার পর এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করবেন। সো আমি এখানে আপাতত যেটা আছে এখানে প্রজেক্টটা ক্রিয়েট করে নিচ্ছি। সো প্রজেক্ট ক্রিয়েট করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে। এরকম আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপাতত আমি একটা পিক অ্যাড করে নিচ্ছি। আপনারা ভিডিও ইউজ করতে পারেন, আমি এখানে দেখানোর জন্য জাস্ট একটা পিক অ্যাড করবো। সো এখানে পিকটা অ্যাড করার পর এখানে আপনার এই পিকের মধ্যে কোনো কাজ থাকবে না, এখানে আপনার সব কাজ হবে লেয়ারে, অন্যান্য রেক্ট্যাঙ্গেল লেয়ারের কাজ হবে। সো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। গ্রিন আইকনের প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে লেফট সাইড নিচের দিকে খেয়াল করবেন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর রাইট সাইড উপরের দিকে থ্রি ডট আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে লেখা আছে স্ট্রেস টু কম্পোজিশন এরিয়া, তো এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখানে লেখা আছে অ্যাড ইফেক্ট। সো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড। সো এখানে কপি লিখলে কপি ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, তো এটা অ্যাড করবেন। সো এটা অ্যাড করার পর এখানে আরেকটি ইফেক্ট অ্যাড করবেন। ইফেক্টের নাম হচ্ছে আপনার হাইলাইট অ্যান্ড শ্যাডো। সো হাইলাইট অ্যান্ড শ্যাডো এটা অ্যাড করবেন। এটা অ্যাড করার পর ওপেন করার পর হাইলাইট যেটা আছে এটা আপনার 150 করে দেবেন, 150%। অ্যান্ড এখানে শ্যাডো যেটা আছে এটা কমিয়ে 90% করে দেবেন। সো এটা এতটুকু করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আরেকটি ইফেক্ট অ্যাড করবেন। আরেকটি ইফেক্টের নাম হচ্ছে আপনার স্যাচুরেশন অ্যান্ড ভিব্রেন্স। সো এই ইফেক্ট অ্যাড করবেন। ইফেক্টটা অ্যাড করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে স্যাচুরেশন যেটা আছে এটা -40% করে দেবেন। সো -40% করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আরেকটি ইফেক্ট অ্যাড করবেন। আরেকটি ইফেক্টের নাম হচ্ছে আপনার বিগনেট। সো বিগনেটটি অ্যাড করবেন। অ্যাড করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর বিগনেট যেটা আছে এটা আপনার 85% করে দেবেন। 85% করে দেওয়ার পর এখানে ফেদার যেটা আছে এটা ফুল করে দেবেন। ফেদারটা ফুল করে দেবেন একদম। ফেদারটা ফুল করে দেওয়ার পর এখানে যে স্ট্রেংথ যেটা আছে এটা কমিয়ে আপনার 500 করে দেবেন। সো এখান থেকে এটা করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আরেকটি ইফেক্ট অ্যাড করবেন। আরেকটি ইফেক্টের নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। সো গ্রেডিয়েন্ট ওভারলে যেটা আছে গ্রেডিয়েন্ট ওভারলে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে কালার 1, এখানে অরেঞ্জ কালার দেওয়া আছে, তো এটা অরেঞ্জ কালারের মধ্যে ক্লিক করে এখানে হোয়াইট কালার দিয়ে দিবেন। অ্যান্ড কালার 2 যেটা আছে এটা এখানে ইয়েলো কালার দেওয়া আছে, ইয়েলো কালার থেকে এখান থেকে ব্ল্যাক কালার করে দিবেন। ব্ল্যাক কালার করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে লেখা আছে ব্লেন্ডিং মোড। এখানে ব্লেন্ডিং আসার পর এখানে নর্মাল ক্লিক করে এখানে মাল্টিপ্লাই করে দিবেন। মাল্টিপ্লাই করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। আরেকটি ইফেক্ট অ্যাড করবেন। আরেকটি ইফেক্টের নাম হচ্ছে আপনার শার্পেন। সো এখানে শার্পেন লিখলে এখানে শার্পেনটা চলে আসবে। তো শার্পেনটা অ্যাড করবেন। অ্যাড করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে স্ট্রেংথ যেটা আছে এটা কমিয়ে এখানে 10 করে দিবেন। 10 করে দেওয়ার পর রেডিয়াস যেটা আছে রেডিয়াসটা একদম ফুল করে দিবেন। সো রেডিয়াস ফুল করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। অ্যান্ড এখানে স্যাচুরেশন শার্পেন যেটা আছে এটা এখান থেকে শার্পেনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখানে ডুপ্লিকেট অপশনটা পেয়ে যাবেন। সো এখানে ডুপ্লিকেট করে দেবেন। ডুপ্লিকেট করে দেওয়ার পর সেকেন্ডে আপনার যে শার্পেনটা আসবে এটার মধ্যে ক্লিক করে এখানে স্ট্রেংথ যেটা আছে এটা আপনার 20% করে দেবেন। অ্যান্ড এখানে রেডিয়াসটা 1:1। সো এতটুকু করার পর এখান থেকে আরেকটি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আরেকটি ইফেক্ট অ্যাড করবেন। আরেকটি ইফেক্টের নাম হচ্ছে ব্রাইটনেস। সো এখানে ব্রাইটনেসটা অ্যাড করে নিচ্ছি। সো এখানে ব্রাইটনেসটা কমিয়ে দিবেন। সো আপনার ভিডিও অনুযায়ী যতটুকু দরকার ততটুকু এখানে করে নেবেন। সো এখানে 5% করে দিচ্ছি আপাতত। অ্যান্ড কন্ট্রাস্টটা প্লাসের দিকে 5% করে দিচ্ছি। সো এতটুকু করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। আরেকটি ইফেক্ট অ্যাড করবেন। আরেকটি ইফেক্টের নাম হচ্ছে আপনার এক্সপোজার অ্যান্ড গামা। সো এক্সপোজার অ্যান্ড গামা এটা অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে আপনার যে এক্সপোজার যেটা আছে এটা 20% করে দেবেন।
সো এতটুকু করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন, আরেকটি রেক্ট্যাঙ্গল অ্যাড করবেন। সো এখানে প্লাস এখানে ক্লিক করে আরেকটি রেক্ট্যাঙ্গল অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর রাইট সাইড উপরের দিকে থ্রি ডটে ক্লিক করে এখানে স্ট্রেস টু কম্পোজিশন এরিয়াটার মধ্যে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর ইফেক্টে যাওয়ার পর এখানে অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সো কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এরকম আসবে। এরকম আসার পর আরেকটি ইফেক্ট অ্যাড করবেন, সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। সো এর আগে আমরা যেটা অ্যাড করছি সেটা, সো এখানে গ্রেডিয়েন্ট ওভারলে যেটা আছে এটা এটা সিলেক্ট করে ওপেন করবেন। সো এটা ওপেন করার পর উপরে আপনার এখানে অরেঞ্জ কালার থাকবে, এখান থেকে আপনারা সেকেন্ড যে কালারটা আছে এটা অ্যাড করে নেবেন। অ্যান্ড এখানে কালার টু যেটা আছে এটা আপনার ব্ল্যাকের পাশে যে কালারটা থাকবে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই আপনার সেকেন্ড যে আপনার লেয়ারটা এটার মধ্যে ক্লিক করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাওয়ার পর এখানে কন্ট্রাস্টে যাওয়ার পর ওভারলে করে দেবেন। ওভারলে করে দেওয়ার পর এটার যে আপনার অপাসিটিটা কমিয়ে এখানে 30% করে দেবেন। সো 30% করে দেওয়ার পর এখানে কাজ শেষ। সো এখানে আপনার কালার গ্রেডিংয়ে হয়ে গেছে, তো সো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আমি কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি সিলেক্ট করে দিয়ে এখান থেকে দেখতে পারবেন, ফুল রেজলিউশনে দেখতে পারবেন যে কতটুকু হয়েছে। সো এখানে আমার কাজ শেষ, এখানে কালার গ্রেডিংয়ে কাজ শেষ। তো আপনারা দেখেন যে হয়ে গেছে। সো এটা ভিডিওতে অ্যাড করলে আর বেশি বেটার দেখায়। সো আপনারা ভিডিওতে অ্যাড করবেন, জাস্ট এই একবার অ্যাড করার পর এখানে ক্লিক করে কপি করে দেবেন। অ্যান্ড কপি করার পর আপনার অন্যান্য প্রজেক্টে জাস্ট পেস্ট করে দেবেন এভাবে। সো হয়ে যাবে। সো এভাবে আপনারা করতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন নেক্সট টাইম টেক কেয়ার, আল্লাহ হাফেজ।